মেসির সাথে দুর্নীতি করলো ফিফা, গোল্ডেন বুট মেসিকে না দিয়ে দিল এমবাপ্পিকে। বন্ধুরা, লিওনেল মেসি এবং খ্রিস্টান রোনালদোর শাসনামল এখন প্রায় শেষ। এবার অনেকে ভেবেছিলেন এই দুইজন অবসর নিলেই ফুটবল সাম্রাজ্য নেমে আসবে শূন্যতায়, কিন্তু কাতার বিশ্বকাপ জানিয়ে দিল ফুটবল সাম্রাজ্যের নতুন আধিপতি আসছে। তিনি হলেন কিলিয়ান এমবাপ্পি। 2022 বিশ্বকাপের ফাইনাল রানার্স আপ হওয়া ফ্রান্সের সুপারস্টার রোববার ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে 4-2 গোলে হারিয়ে 36 বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। লিওনেল মেসি পেলেন তার অধরা বিশ্বকাপ ট্রফি, এসে বিশ্বকাপ তুলে ধরেছেন লিওনেল মেসি। আর এই ম্যাচটা টাইব্রেকারে করানো গাড়িগর হলেন এমবাপ্পি। ফাইনালে দুইবার এগিয়ে গেছে আর্জেন্টিনা, আর 23 বছর বয়সে এই তারকা দুইবারই ফিরিয়েছেন সমতা। সাধারণ ফুটবলের গোল এবং অ্যাসিস্টকে সমান ধরা হয় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোল এবং অ্যাসিস্ট দেখে গোল্ডেন বোর্ডের ঘোষণা করা হয়। সেদিকে এক ধাপ এগিয়ে গিয়েছিল মেসি, কেননা মেসি করেছে 4টি অ্যাসিস্ট এবং 7টি গোল, এবং এমবাপ্পি করেছে 2টি অ্যাসিস্ট এবং 8টি গোল। তো দর্শক, কি গোল্ডেন বুটের অধিকারী অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যারা এরকম খেলাধুলার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।